হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? লেটস লার্ন টেকনিক্যালি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ভিডিওটি আমরা সাজিয়েছি কাজী নজরুল ইসলামকে নিয়ে। আপনারা জানেন, বিসিএস, ব্যাংক সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কাজী নজরুল সম্পর্কিত কম বেশি প্রশ্ন এসেই থাকে, তাই কাজী নজরুল ইসলাম খুব গুরুত্বপূর্ণ। এই ভিডিওটিকে আমরা দুটি অংশে ভাগ করেছি। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নসমূহ আপনি একটু খেয়াল করলেই দেখতে পাবেন, কাজী নজরুল সম্পর্কিত প্রশ্নসমূহের বেশিরভাগই তার রচনাবলী নিয়ে। তাই ভিডিওর প্রথম অংশে আমি নজরুল রচনাবলী আপনাদের সামনে উপস্থাপন করব এবং সেই সাথে তার রচনাবলী মনে রাখার শর্ট টেকনিকগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিওর দ্বিতীয় অংশে আমি কাজী নজরুল সম্পর্কিত অতি গুরুত্বপূর্ণ এমন কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো বিসিএস, ব্যাংক সহ অন্যান্য পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাই কাজী নজরুল ইসলাম সম্পর্কিত সকল প্রশ্নের সমাধান পেতে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। শুরু করছি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ দিয়ে। কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থসমূহ হলো অগ্নিবীণা, সর্বহারা, সঞ্চিতা, ঝিঙে ফুল, দুলন চাপা, চক্রবাক, হিন্দু হিল্লোল, ফণীমনসা, মরুভাস্কর, পূবের হাওয়া, ছায়ানট, সাম্যবাদী, প্রলয় শিখা, চন্দ্রবিন্দু, চিত্তনামা, বিষের বাসি, জিঞ্জিরা, ভাঙার গান ইত্যাদি। তো বন্ধুরা, এই সমস্ত কাব্যগ্রন্থসমূহ মনে রাখার শর্ট টেকনিকটি হলো অগ্নিবীণা, সর্বহারা, সঞ্চিতার খোপায় ঝিঙে ফুল আর দুলন চাপা গেঁথে দিল। চক্রবাকে যখন হিল্লোলের পায়ে ফণীমনসার কাঁটা বিঁধে, তখন মরুভাস্করে পূবের হাওয়া বইছিল। সেই হাওয়ায় ছায়ানটে সাম্যবাদীদের প্রলয় শিখা দাউ দাউ করে জ্বলতে শুরু করলো। তা নিভিয়ে চন্দ্রবিন্দু চিত্তনামার বিষের বাসি আর জিঞ্জিরার ভাঙার গান শুনে ঘুমিয়ে পড়ল। কাজী নজরুল ইসলামের উপন্যাসসমূহ হলো 1927 সালে প্রকাশিত বাঁধনহারা, 1930 সালে প্রকাশিত মৃত্যু ক্ষুধা, 1931 সালে প্রকাশিত কুহেলিকা। এই সমস্ত উপন্যাসসমূহ মনে রাখার শর্ট টেকনিকটি হলো বাকুম, অর্থাৎ বাঁধনহারা, কুহেলিকা, মৃত্যু ক্ষুধা। তার রচিত নাটকসমূহ হলো ঝিলিমিলি, আলেয়া, পুতুলের বিয়ে, মধুমালা, ঝড়, পিলে পটকা পুতুলের বিয়ে। আর এই সমস্ত নাটকসমূহ মনে রাখার শর্ট টেকনিকটি হলো আলেয়া ও মধুমালা পুতুলের বিয়ে দিবে বলে ঝিলিমিলি কিনে আনলো, কিন্তু ঝড়ে পিলে পটকা পুতুলের বিয়ে ভেঙে গেল। নজরুল রচিত ছোট গল্পসমূহ হলো ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা। আর এই সমস্ত ছোট গল্পসমূহ মনে রাখার শর্ট টেকনিকটি হলো শিবেরি, অর্থাৎ শিউলিমালা, ব্যথার দান, রিক্তের বেদন। বন্ধুরা, এখন আমরা কাজী নজরুল সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রথমেই যে প্রশ্নটি থাকছে সেটি হলো, কাজী নজরুল কবে কোথায় জন্মগ্রহণ করেন? কাজী নজরুল ইসলাম 11ই জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দ, অর্থাৎ 24 মে 1899 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি কবে মৃত্যুবরণ করেন? তিনি 29 আগস্ট 1976 সালে মৃত্যুবরণ করেন। বঙ্গবন্ধু সরকার কর্তৃক রাষ্ট্রীয় অতিথি হিসেবে নজরুলকে কলকাতা থেকে ঢাকায় আনয়ন করা হয় কত সালে? 1972 সালের 24 মে। নজরুলকে কবে বাংলাদেশ সরকার নাগরিকত্ব প্রদান করে? 1976 সালের 18ই ফেব্রুয়ারি। নজরুল কবে মস্তিষ্কের ব্যাধিতে আক্রান্ত হন? 1942 সালের 10ই অক্টোবর, 43 বছর বয়সে। নজরুলকে কবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিলিট উপাধি দেয়? 1974 সালে। ভারত সরকার তাকে কবে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন? 1960 সালে। কলকাতা বিশ্ববিদ্যালয় কবে তাকে জগত্তারিণী পুরস্কার প্রদান করে? 1945 সালে। কত সালে নজরুল 21শে পদক পান? 1976 সালে। কত সালে তিনি স্বাধীনতা পুরস্কার পান? 1977 সালে। বাংলাদেশের জাতীয় কবি হিসেবে কবে তাকে স্বীকৃতি দেওয়া হয়? 1972 সালের 24 মে। নজরুলের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম কি? ব্যথার দান, যা 1922 সালে প্রকাশিত হয়। নজরুলের প্রথম প্রকাশিত রচনার নাম কি? বাউন্ডেলের আত্মকাহিনী, 1919 সালের মে মাসে এটি স্বগাত পত্রিকায় প্রকাশিত হয়। নজরুলের প্রথম প্রকাশিত কবিতার নাম কি? মুক্তি। নজরুলের প্রথম প্রকাশিত গল্পগ্রন্থের নাম কি? ব্যথার দান, 1922 সালের ফেব্রুয়ারি মাসে এটি প্রকাশ পায়। নজরুলের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি? অগ্নিবীণা, যা 1922 সালের সেপ্টেম্বরে প্রকাশিত হয়। নজরুলের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম কি?
বাঁধনহারা 1927 সালে প্রকাশিত হয়। নজরুলের প্রথম প্রবন্ধ গ্রন্থ কোনটি? যুগবাণী, যা 1922 সালের অক্টোবরে প্রকাশিত হয়। নজরুলের প্রথম প্রকাশিত নাটকের নাম কি? ঝিলিমিলি। নজরুলের প্রথম প্রকাশিত নাট্য গ্রন্থ কোনটি? আলেয়া। নজরুলের প্রথম বাজেয়াপ্ত গ্রন্থের নাম কি? বিশেরবাসী, যা 1924 সালের আগস্টে প্রকাশিত হয় এবং 24 অক্টোবর 1924 সালে বাজেয়াপ্ত হয়। সঞ্চিতা কাব্যগ্রন্থ নজরুল কাকে উৎসর্গ করেন? রবীন্দ্রনাথ ঠাকুরকে। অগ্নিবীণা কাব্যগ্রন্থ নজরুল কাকে উৎসর্গ করেন? বারীন্দ্র কুমার ঘোষকে। বাঁধনহারা উপন্যাস নজরুল কাকে উৎসর্গ করেন? নলিনীকান্ত সরকারকে। বসন্ত গীতিনাট্য নজরুল কাকে উৎসর্গ করেন? রবীন্দ্রনাথ ঠাকুরকে। কাজী নজরুলের কোন গ্রন্থে রণসঙ্গীত অন্তর্ভুক্ত আছে? সন্ধ্যা কাব্য গ্রন্থে। কাজী নজরুলের সম্পাদনায় কোন অর্ধসাপ্তাহিক পত্রিকা বের হতো? ধূমকেতু। নজরুলের মোট কয়টি গ্রন্থ বাজেয়াপ্ত হয়? 5টি। বিশেরবাসী, ভাঙার গান, প্রলয় শিখা, চন্দ্রবিন্দু, যুগবাণী। কোন কবিতা রচনার কারণে কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্য নিষিদ্ধ হয়? রক্তাম্বর ধারিণী মা। বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অগ্নিবীণা। অগ্নিবীণা কাকে উৎসর্গ করা হয়? বিপ্লবী বারীন্দ্র কুমার ঘোষকে। অগ্নিবীণার প্রথম কবিতা কোনটি? প্রলয় উল্লাস। অগ্নিবীণাতে কয়টি কবিতা আছে? 12টি। সঞ্চিতাতে কয়টি কবিতা আছে? 78টি কবিতা। নজরুলের কোনটি পত্রোপন্যাসের পর্যায়ভুক্ত? বাঁধনহারা। বাংলা ভাষায় কে প্রথম ইসলামী গান ও গজল রচনা করেন? কাজী নজরুল ইসলাম। আবুল মনসুর আহমদের কোন গ্রন্থে কাজী নজরুল ইসলাম ভূমিকা রচনা করেছেন? আয়না। কোন কবিতার জন্য নজরুল ইসলাম 6 মাসের কারাবরণ করেন? প্রলয় শিখা। কাজী নজরুল ইসলামের প্রেমমূলক রচনা কোনটি? শিউলিমালা। নজরুল মঞ্চ কোথায় অবস্থিত? বাংলা একাডেমিতে। রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুতে শোকার্ত কাজী নজরুল ইসলাম কোন কবিতাটি লিখেছিলেন? রবিহারা। কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ কয়টি? 23টি। কাজী নজরুল ইসলাম রচিত সর্বশেষ কাব্যগ্রন্থ কোনটি? নির্ঝর। কাজী নজরুল ইসলাম সম্পাদিত 3টি পত্রিকার নাম কি? ধূমকেতু, লাঙ্গল, দৈনিক নবযুগ। বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে, মিথ্যাকে, মৃত্যুকে আঁকড়াইয়া পড়িয়া থাকে, এটি কার কথা? কাজী নজরুল ইসলামের। কোনটি কাজী নজরুল ইসলামের অনুবাদ গ্রন্থ? কাব্যে আম্পারা। ব্যথার দান, রিক্তের বেদন ও শিউলিমালা এগুলো কি? গল্পগ্রন্থ। বিয়ের পর নজরুলের স্ত্রী আশালতা সেনগুপ্তের কি নাম রাখা হয়? প্রমিলা। চল 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 সঙ্গীতকে কবে বাংলাদেশের পদাতিক বাহিনীর রণসঙ্গীত হিসেবে গ্রহণ করা হয়? 1996 সালে। কাজী নজরুল ইসলাম কবে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে সাক্ষাৎ করেন? 1921 সালের অক্টোবর মাসে। প্রথম বাঙালি মুসলমান চলচ্চিত্রকারকে? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামকে কোথায় সমাহিত করা হয়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে। কাজী নজরুলকে নিয়ে কোন দেশে চলচ্চিত্র নির্মাণ করেছে? কানাডা। জীবন বন্দনা কবিতাটি কোন ছন্দে রচিত? 6 মাত্রার মাত্রাবৃত্ত ছন্দে। রণসঙ্গীত হিসেবে মূল কবিতাটির কত চরণ গৃহীত? 21 চরণ। রণসঙ্গীত কি শিরোনামে সর্বপ্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? নতুন গান শিরোনামে ঢাকার শিখা পত্রিকায়। নজরুল কোন চলচ্চিত্রে নারদ চরিত্রে অভিনয় করেন? ধ্রুব চলচ্চিত্রে। বন্ধুরা, চেষ্টা করেছি কাজী নজরুল রচনাবলী সম্পর্কিত শর্ট টেকনিক এবং নজরুল সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের কাছে তুলে ধরতে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। নজরুল সম্পর্কিত গুরুত্বপূর্ণ আরও কোনো তথ্য যদি বাদ পড়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমাদেরকে জানাতে কমেন্ট বক্সে লিখুন। আর এরকম আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।